রেশন দুর্নীতি তদন্তের মধ্যে নতুন দুর্নীতির খোঁজ 10 বছর ধরে রেশন নেন না চেতলার এক বাসিন্দা এখনো কার্ড বাতিল হয়নি অংশমান সরকারের চেতলার বাসিন্দা অংশমান সরকার রেশন না খুলেও ফোনে এসএমএস আসছে বেশ কয়েক বছর ধরে রেশন না নিলে কিভাবে মোবাইলে মেসেজ আসে চেতলায় রেশন ডিলারের দোকানও বন্ধ ডিজিটাল রেশনের কার্ডের জন্য আবেদন করেছিলেন অংশমান সরকার অভিযোগ রেশন কার্ড কিন্তু পাননি অংশমান বাবুর মোবাইলে যে রেশন কার্ডের নম্বর রয়েছে তাতে বারবার মেসেজ আসে অথচ তিনি রেশন তোলেন না কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখুন চেতলার বাসিন্দা এই অংশমান সরকার তার মোবাইলে যে এসএমএস এসেছে আরসি নাম্বার অর্থাৎ রেশন কার্ড যে নাম্বারটা দিয়ে এসএমএস এসেছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু রেশন কার্ডের ডিটেলস জানা যায় তার মোবাইলে কেন এই ধরনের মেসেজ এলো আমি সরাসরি এই মুহূর্তে অংশমান সরকারের ঘরে রয়েছি তিনি তার কাছে যে মেসেজটি এসেছিল কাইন্ডলি যদি একটু দেখান এই যে আরসি নাম্বার রেশন কার্ড নাম্বার জিরো ফোর জিরো ফোর আমি আরও ভালো করে মার্ক করে দিচ্ছি 0404283637 এই যে আরসি নাম্বার এই যে রেশন কার্ড নাম্বার এই পোর্টালে এই রেশন কার্ড নাম্বারটি দিলে কি কার্ডের ডিটেলস সমস্ত কার্ডের ডিটেলস শো করছে এবং এইখানে মডিফাই করতে গেলেও যে ওটিপিটা জেনারেট হবে সেটা এখানে আসছে এটাই আরও ভয়ের ব্যাপার এই আরসি নাম্বারে কার রেশন কার্ড রয়েছে সেটা গোটা বাংলা জানতে চায় এই মুহূর্তে আপনি 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 কাইন্ডলি প্রসেসটা একটু করুন আমি এখানেতে সারেন্ডার করতে যাচ্ছি ঠিক আছে আমি ক্লিক করলাম ও চাইছে আমার মোবাইল নাম্বারটা চাইছে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা পুট করলাম এবার আমি দেখুন ওটিপি জেনারেট করছি দেখুন এখানে ওটিপি চলে আসবে ঠিক আছে 98 এবার দেখুন আমি ওটিপিটা সমস্ত কিছু ডিটেলস দেখুন ওর ডিটেলসটা কেমন খুলে যাচ্ছে দেখুন এর মধ্যে কোন কোন রেশন কার্ড নাম্বারের 0404283637 এই যে আরসি নাম্বার 0404283637 এই আরসি নাম্বার অর্থাৎ এই রেশন কার্ড নাম্বারের নাম্বার থেকে রেশন তুলে নেওয়া হয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ বিভাগ থেকে এই মেসেজটি দেওয়া হয়েছে উনি কি করছেন আমি জানি না বা আমি কি করছেন জানি না যদি উনি কোনো রকম অসামাজিক কাজের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই নাম্বার ট্র্যাক করবে গভর্নমেন্ট কেন কোথায় কালিয়াছক আর কোথায় আপনার চেতলায় সেখানেতে এই নাম্বারটা ট্র্যাক করা হচ্ছে এবং এটা কেন হবে যদি ভুলবশত হয় আমার তো এটা আধার লিঙ্ক আছে তাহলে আমার কাছে ইনটিমেশন অবশ্যই আসবে তাহলে ও কী করে করছে একটা অন্য লোকের আধার লিঙ্ক করা নাম্বার সে ইউজ করে দিচ্ছে গভর্নমেন্টের পোর্টালে অংশমান সরকার চেতলার বাসিন্দা গতকালকে তার কাছে যে এসএমএস এসেছিল তার নিজস্ব মোবাইলে যে এসএমএস এসেছিল সার্টেন একটা রেশন কার্ড নাম্বার দিয়ে এই রেশন কার্ডে বেশ কিছু রেশন সামগ্রী তারা তুলে নিয়েছেন সেই রেশন কার্ড নাম্বার সরকারি পোর্টালে যখন ইনপুট করা হলো ওটিপি যেটা চাইলো সেই ওটিপিটা সেন্ড হলো এই অংশমান বাবুর নাম্বারে সেই ওটিপি দিয়ে যখন দেখা গেল মালদার কালিয়াচকের একজন বাসিন্দা রেশন কার্ড এটা হয় কি করে অংশমান সরকারের এই মোবাইল নাম্বার কোথা থেকে ফাঁস হলো কারণ এই মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিংক করা আছে এখানে কি আধার জালিয়াতির তথ্যও চলে এলো পাবলিক বাংলার অন্তর্তদন্ত এই যে দুর্নীতি বা এই যে একটা যে আলো আধারী বিষয় সেই বিষয়টা কিন্তু ধরে ফেলেছে একজনের কলকাতা শহরের একজনের মোবাইল নাম্বার সেট করে মালদার কালিয়াচকের একজন বাসিন্দা রেশন তুলে নিচ্ছেন অথচ খাদ্য দপ্তর থেকে মেসেজ আসছে এই চেতলার বাসিন্দার ফোনে খাদ্য দপ্তর কি এগুলো কিছুই জানে না যদি জানেন না তাহলে প্রশ্ন হচ্ছে কেন জানেন না এর দায় কার কার্যত এই কেঁচো খুঁড়তে কেউতে বেরোনোর মতো অবস্থা হয়েছে এই রেশন দুর্নীতি তদন্তে যত সময় এগোচ্ছে তত এগুলো সামনে আসছে আমরা সৈকতের সঙ্গে সেই ছবি দেখছিলাম আর এই গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক তোরজা তুলবে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের না মেয়রের ওয়ার্ডে বা কনস্টিটিউয়েন্সি বলে তো হয় না রেশনের দোকান সর্বত্রই রয়েছে সব ওয়ার্ডেই আছে সব কেন্দ্রেই রয়েছে মেয়রের ওয়ার্ড বলতে এটা একটা যেন দেখা যাচ্ছে যেন রেশন দুর্নীতিতে একটা এমফ্যাসিস দেওয়ার একটা চেষ্টা চলছে সেটা নয় এরকম বহু মেসেজ আমরা পাই
ফেক মেসেজ হতে পারে, ভুল হতে পারে, আবার সঠিকও হতে পারে। তো সুতরাং যার কাছে এই মেসেজ গেছে তিনি যদি থানায় যান এবং জানান বা রেশনিং অফিসের সঙ্গে যোগাযোগ করেন যে তিনি রেশন তার কার্ড নেই এবং রেশন নেন না, তাহলে পরে নিশ্চয়ই এটা খতিয়ে দেখা। যারা বেনিফিশিয়ারি তাদের দেওয়ার পরে যাদের বায়োমেট্রিক না দিলে কিন্তু আমাদের রেশন ট্রানজ্যাকশন কমপ্লিট হয় না। এবং আমাদের এখন যে সিস্টেম করা হয়েছে যে মাসের প্রথমেই আপনি একটা SMS পাবেন যে আপনার কত অ্যালটমেন্ট, তারপরে আপনার যেই আপনার ট্রানজ্যাকশান হয়ে যাবে তখন একটা SMS পাবেন যে আপনি কত মাল পেলেন। অর্থাৎ এক্ষেত্রে দুর্নীতি হওয়ার কিন্তু সম্ভাবনাটা কম। তা সত্ত্বেও যদি কোথাও কিছু হয় সেটা যদি আমাদের নজরে আসে আমরা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নিই। চেতলার এক বাসিন্দা অংশুমান সরকার, তিনি বিগত 10 বছর ধরে রেশন তোলেননি এবং তার যেটা অভিযোগ যে গত বৃহস্পতিবার তার ফোনে আচমকাই মেসেজ আসে যে কেউ তার এই রেশন কার্ড থেকে রেশন তুলছেন। আপনি বলছেন যে দুর্নীতিটা করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে 10 বছর যখন রেশন নেওয়া হয়নি তাহলে কার্ডটা ব্লক কেন হলো না? রেশন নেওয়া হয়নি, কার্ড ব্লক হয়নি আপনি বললেন, আমি শুনলাম, এটা আমরা ভেরিফাই করে দেখবো। আমার না জেনে আমি আপনাকে বলতে পারবো না, তবে যদি এই ধরনের ঘটনা কোথাও এটা হয়ে থাকে সেটা আমরা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পশ্চিমবঙ্গে একটা বিরাট চক্র চলে, আর পশ্চিমবঙ্গে সবথেকে বড় চক্র হচ্ছে রেশন ডিলারদের ডিউয়ের চক্র। আপনি যাবেন রেশন নিতে, আপনার স্লিপে ডিউ লিখে দেবে, মাল আসেনি। এই যে মাল আসেনি যে গল্প, মালটা যায় কোথায় তাহলে? এই মালটা নিশ্চয়ই এই 20% থেকে 40% যেটা রাকিবুররা ঘুরপথে পৌঁছে দিত তৃণমূলের নেতাদেরকে, তাদের কাছে যায়।